নমস্কার, আমি সুব্রজিৎ। এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে অ্যাভলন ইনস্টিটিউট। আজ নতুন করে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্ত দুইজন, 4 ও 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা। টিউশনের পথে মেয়ের উদ্দেশ্যে কিছু যুবকের কটূক্তি করার প্রতিবাদ জানাতে প্ররিত প্রাক্তন সেনাকর্মী, দোষীদের কঠোর শাস্তির দাবি প্রাক্তন সেনাকর্মীদের সংগঠনের। শহর জলপাইগুড়িতে ফের শুরু টোটো অভিযান, চালকের পরিচয়পত্র না থাকলে টোটো আটক করছে ট্রাফিক পুলিশ। স্ত্রীর গহনা বন্ধক রেখে গ্রামে গ্রামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরিবের ডাক্তার হিসেবে খ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক স্বপন রায়। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। হেডলাইন্সে পর আসছে বিস্তারিত সংবাদে। করোনার থাবা থেকে এখনও মুক্ত নয় শহর জলপাইগুড়ি। মঙ্গলবার ফের নতুন করে করোনায় আক্রান্ত হলেন শহরের দুজন নাগরিক। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপু শাহ জানান, পুরসভার 4 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ডে একজন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তারা দুজনই হোম আইসোলেশনে রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এলাকা দুটিকে জীবাণুমুক্ত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। শহরে আজকে এখন অবধি আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে দুজনের পজিটিভ হয়েছে, 4 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড। এইটা 4 নম্বর ওয়ার্ডে এমজি রোড উকিলপাড়া, আর একটা হলো কেরানীপাড়া। এই দুই এলাকায় এখন করোনা পজিটিভ হয়েছে। আমরা এখানে স্যানিটাইজ করে কন্টেনমেন্ট জোন করে দিচ্ছি। অন্যদিকে শহরের 7 নম্বর ওয়ার্ডে দুজনের করোনা আক্রান্তের খবর ছিল 4-5 দিন আগে। তারা কিছুতেই হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবারই তাদের দুজনকে কোভিড হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান নিপু শাহ। উনি 4-5 দিন আগে পজিটিভ হয়েছিলেন, ওনার বাড়ির দুজন। উনি প্রাইভেট নার্সিং, একটা প্রাইভেট নার্সিং হোমে শিলিগুড়িতে ভর্তি ছিলেন। আপাতত উনি আজকে আমাদের ফোন করেন, কালকেও ফোন করেন। আমরা বারবার বলি ওনাদের কোভিড শারীরিক অবস্থা খারাপ হবে, আমরা বারবার বলি আপনারা একটু কোভিডে আমরা ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেও ওনারা বলে না আমরা বাড়িতে থাকবো, আজকে একটু শারীরিক অবস্থা অবনতি হয় তখন আমাদের ফোন করেন, আমরা স্বাস্থ্য দপ্তরকে খবর দিয়ে অ্যাম্বুলেন্সে করে তারাকে একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন উনি, ওনাকে সাহস করে ওনাকে আমরা গাড়িতে তুলে কোভিডে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে স্কুল ছাত্রী ও মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগ উঠছিল একদল যুবকের বিরুদ্ধে। এবার নিজের মেয়েকে কটূক্তি করার প্রতিবাদ জানাতেই সেই যুবকদের হাতে প্রচণ্ড মার খেলেন এক প্রাক্তন সেনাকর্মী। জলপাইগুড়ি শহরের দক্ষিণ পাণ্ডাপাড়া চেকপোস্ট এলাকার ঘটনা। 25 সেপ্টেম্বর কটূক্তির শিকার হন জলপাইগুড়ি এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ভবেশ বর্মনের 8ম শ্রেণীর মেয়ে। ওই দিন মেয়েকে নিয়ে ভবেশবাবু টিউশনে যাচ্ছিলেন। অভিযোগ, ছাত্রীকে বাবার সামনে কটূক্তি করে কয়েকজন যুবক। এর প্রতিবাদ করাতে ভবেশবাবুকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। তার চোখে ও শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। এরপরই কোতোয়ালি থানায় অভিযোগ করেন এক্স সার্ভিসম্যানরা। এখনও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। মঙ্গলবার কোতোয়ালি থানায় হাজির হন এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন, কটূক্তির প্রতিবাদ করাতে তাদের এক্স সার্ভিসম্যানকে মারধর করা হয়। আজ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, চোখের আঘাত গুরুতর। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা জেলা শাসকের দ্বারস্থ হবেন। গত 25শে সেপ্টেম্বর সকালে 8টা 7টার সময় ওনার এই ভবেশচন্দ্র বর্মনের মেয়ে পড়তে যায়, তখন কতগুলো ছেলে ইনসাল্ট করে, ভবেশ যেহেতু প্রোটেস্ট করতে ওকে ধরে পিটায়, ওখানে 4 ভাই মিলে ওই 4 জনের নামে আমরা কমপ্লেন করেছি।
তারপরে আমরা কনফার্ম ভবেশ খুব সিরিয়াসলি উইন্ডেড হয়, ওকে রাত্রিবেলায় ভর্তি করা হয় হসপিটালে এবং ওনার বাচকটা খুব সিরিয়াসলি আজকে ওনাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ পান্ডাপাড়া। বললাম কতজন রয়েছে এই ঘটনার সাথে? ছিল তো অনেকজনই, কিন্তু আমরা পাঁচজনের নামে কমপ্লেন করেছি, মেয়ে মা আর চারজন হচ্ছে ছিল ওনার। দেখুন এখন তো প্রশাসন বলে কিছু নেই না, জোর যার মূল্যুকটা পরিষ্কার শুনে রাখেন, প্রশাসন বলতে কিছু নেই। পুলিশ ওখানে গিয়ে উল্টা বলছে যে না তুমি ইনটক্সিড অবস্থা ছিলে, তোমাকে আরেকটা লোকে পিটিয়ে দিল, চোখ কানা করে দিল, তাকে বলছে তুমি ইনটক্সিড অবস্থা ছিলে। তাই প্রশাসন বলে কিছু আছে নাকি? এখন সেকেন্ড অফিসারকে বলা বলছে আমি অ্যাকশন নিচ্ছি, অলরেডি ব্যাপারটা আমরা এসপি সাহেবকে জানিয়েছি, আমরা দরকার বলে ডিএমকেও জানাবো। প্রধান শিক্ষকের করা মোবাইল মেসেজ ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ে। সেই বিভ্রান্তি দূর করতে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নো সাবজেক্ট টিচার ইন বায়োলজি অ্যান্ড সংস্কৃত ফর এইচএস সেকশন নাও, রেজিস্ট্রেশন ইন ক্লাস ইলেভেন সুন, এইচএম জলপাইগুড়ি হাই স্কুল। এমনই একটি মেসেজ বিদ্যালয়ের ছাত্রদের কাছে পাঠানো হয়। তাতে বলা হয় বায়োলজি এবং সংস্কৃতে দুজন শিক্ষক নেই, তাই আগামী শিক্ষাবর্ষ থেকে জলপাইগুড়ি হাই স্কুলে এই দুটি বিষয় আর পড়ানো হবে না। মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলের শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। কিছুদিন আগে জীবন বিজ্ঞানের শিক্ষক অবসর গ্রহণ করেন এবং গত আড়াই বছর ধরে ওই স্কুলেরই কোনোরকম মাস বেতন না নিয়ে ছাত্রদের সংস্কৃত পড়িয়ে আসছেন দেবাঞ্জন মজুমদার নামে এক শিক্ষক। তিনি বলেন এর আগে যখন সংস্কৃত শিক্ষক অবসর নেন তারপর থেকে তিনি বিনা বেতনে পড়িয়ে আসছেন, কিন্তু হঠাৎ করে তিনি শুনলেন প্রধান শিক্ষক মেসেজ দিয়ে বলেছেন এই দুটি ক্লাস আর হচ্ছে না। কনবিয়ারি ঘোষাল আমাদের যে সংস্কৃত টিচার ছিলেন এই স্কুলের পারমানেন্ট টিচার, উনি বিগত দু বছর আগে হাই স্কুল থেকে রিটায়ার হয়ে যান। তারপরে আমি এই স্কুলে দু বছর অবৈতনিক মানে কোনো বিনা পরিশ্রম পয়সার বদলে এখানে পড়িয়ে যাচ্ছি। হঠাৎ করে আমার কাছে তিন চার দিন আগে একটি ছাত্রদের কাছ থেকে জানতে পারলাম যে সংস্কৃত বিষয়টি হাই স্কুল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। শুনে আমি বিস্মিত হলাম প্রথমে যে কীভাবে হয়, যেখানে আমি স্কুলে দু বছর ধরে পড়াচ্ছি, হেডমাস্টারমশাই কোনো আমাকে মেসেজ পাঠালো না এবং স্কুলের বাকিদের কাছ থেকে পরে এসে জানি স্কুলে যে সংস্কৃত সাবজেক্টটা উঠিয়ে দেওয়া হচ্ছে, এতে আমি বিশাল মর্মাহত। বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বলেন এই মেসেজ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, তবে এখন বিভ্রান্তির কিছু নেই। কোনো ছাত্র যদি জীবন বিজ্ঞান এবং সংস্কৃত পড়তে চায় তবে সে অনায়াসে ভর্তি বা রেজিস্ট্রেশন করাতে পারে, তাদের কোনো রকম অসুবিধা হবে না। বায়োলজি এবং সংস্কৃত দুটো বিষয় উঠে যাচ্ছে, কিন্তু সেটা আমরা দূর করার চেষ্টা করছি, ছাত্ররা যাতে এখানে আসে ভর্তি হয় সেই আহ্বান রাখছি। আপনাদের মাধ্যমেও আপনারাও একটু প্রচার করবেন যে সাবজেক্ট দুটো এখানে আছে আগের মতোই থাকবে এবং ছাত্ররা নির্ভয়ে ভর্তি হতে পারে, তাদের কোনো অসুবিধা হবে না, এই অ্যাসিওরেন্স আমরা স্কুলের পক্ষ থেকে দিচ্ছি। কোন দুটি সাবজেক্ট? এই সংস্কৃত এবং জীববিদ্যা। প্রধান শিক্ষক বলছে যে দুটো সাবজেক্টের শিক্ষক নেই। হ্যাঁ, শিক্ষক নেই, তো তার জন্য আমরা স্যার এটাও বলেছেন যে পরিচালন সমিতিকে বলে একটা ব্যবস্থা করা হবে। সংস্কৃত অলরেডি একজন পার্ট টাইমার কাজ করছেন আমাদের গত দু বছর থেকে এবং জীববিদ্যার বিষয় নিশ্চয়ই পরিচালন সমিতি ভাববে। অন্যদিকে জলপাইগুড়ি উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ গুণ বলেন তাদের বিদ্যালয়ে যেহেতু দুটি বিষয়ের কোনো শিক্ষক নেই, তাই ছাত্রদের মধ্যে একটি মেসেজ দিয়েছিলেন তিনি, তাতে বিদ্যালয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই যাতে ছাত্রদের মাঝে ও বিদ্যালয়ে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য তিনি এদিন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন। আগামীতে স্কুল ম্যানেজিং কমিটিকে বলে এই দুটি বিষয় পড়ানোর ব্যবস্থা করা হবে। বিষয়টা হলো যে এই দুটি বিষয়ে শিক্ষক এখন নেই, এখন ছাত্ররা যারা ভর্তি হয়েছে বা হতে চায় এখনও ভর্তি হওয়ার সুযোগ আছে, তারা এই দুটো বিষয় নিয়ে ভর্তি হতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে। তাহলে স্যার এই দুটো সাবজেক্ট এখন ভর্তি? হ্যাঁ, যারা ভর্তি হয়েছে তারা করতেই পারে। আর যেটা বলুন শিক্ষক নেই, তাহলে কী করে? শিক্ষক নেই এই বিষয়টা সম্পর্কে একদম অবিলম্বে পরিচালন সমিতি দৃষ্টি আকর্ষণ করা হবে। এই দুটো বিষয়ে মানে পঠন পাঠন শুরু হওয়ার আগেই যাতে এই সমস্যাটা মিটে যায় এই বিষয়ে পরিচালন সমিতির দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সেটা তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের 81তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পরে ব্যাংকের শতবর্ষ ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
যেহেতু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছেন তাই অনুষ্ঠানটি এদিন বেলা 12টার সময় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছু আগে 11টায় শুরু করা হয়। চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান তার জন্য তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জৈব সারিত পর্যোর আগেই দেওয়া হয়েছিল, সেক্ষেত্রেও আগামী তো এই বিষয়টি তাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, 122 কোটি টাকার ঋণদানের ব্যবস্থা করা হয়েছে কৃষকদের জন্য। বেশ কিছু চাষি রয়েছেন যারা ঋণ নিয়েছিলেন কিন্তু তারা এখনও তা শোধ করতে পারেননি। তাদের ওপর কোনো চাপ দেওয়া হচ্ছে না যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে, তাই পুজোর পর তাদের ঋণ মেটাবার অনুরোধ জানানো হয়েছে বলে জানান সৌরভ চক্রবর্তী। এবছর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কৃষকরা ফসলের যাতে ঠিকঠাক দাম পায়, কৃষকদের যাতে বিভিন্ন, আমরা এর আগেও কিন্তু একবার আমরা জৈব সারের উপর জোর দিয়েছিলাম, সেটাও আমাদের খুব এফেক্টিভ হয়েছে, এবার সেটাকেও মাথায় রাখছি এবং 122 কোটি টাকা আমরা কৃষকদের দাম দিচ্ছি। ঋণ খেলাপি কেউ রয়েছে? এবার ঋণ খেলাপি অনেক কৃষকই ঋণ শোধ করতে পারেনি কিন্তু আমরা তাদেরকে কোনো চাপ দিইনি, আমরা অপেক্ষা করছি, কারণ আমাদের যারা কৃষকরা আছেন তারা সবাই ঋণ ফেরত দেন, ঋণ খেলাপি কেউ থাকে না। কিন্তু এই 7 মাসের কোভিড পরিস্থিতিতে আমরা তাদেরকে অনেকটা গো স্লো করেছি, আমরা বলেছি যে পুজোর পরপরই তারা যাতে ঋণ শোধ করে দেন এবং তারাও কথাও দিয়েছেন যে পুজোর পরপর ঋণ তারা শোধ করবেন এবং সেই ক্ষেত্রে নতুন করে ঋণ শোধ করা বা নতুন করে ঋণের ব্যবস্থা আমরা রাখছি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদে 8 জন কর্মী 2013 সাল থেকে কাজ করছেন। করোনা পরিস্থিতিতে এবছর এখনও নতুন করে তাদের চুক্তিবদ্ধ করা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার নিজেদের দাবির কথা তুলে জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী ওয়ার্কশপ ইনস্ট্রাক্টররা। এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে নিজেদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন তারা। তাদের দাবি, স্থায়ীভাবে সুনিশ্চিতভাবে কাজ করার সুযোগ করে দেওয়া, কাজের স্থায়ীকরণ, অবসর সময়, কিছু টাকা প্রদান ও 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা হোক, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে বেতন বাড়ানোর দাবি তোলা হয়েছে বলে জানালেন অস্থায়ী কর্মীদের পক্ষে অরূপ সরকার। রিনুয়ালটা তো ইমিডিয়েট আসতেই হবে, নাহলে আমরা এই মাসের যে সাম্মানিকটুকু সেটাও পাচ্ছি না। ইতিমধ্যে কলেজ আমাদের বলছে যে যেহেতু রিনুয়াল নেই সেজন্য আমরা এর মধ্যে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না কলেজ। তো ইমিডিয়েট রিনুয়ালটা অন্তত আসুক, আর আমরা চাচ্ছি যে অন্যান্য জায়গায় বা অন্যান্য ডিপার্টমেন্টে গভর্নমেন্টের বিভিন্ন জিও অনুযায়ী যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আছে তাদের যে কাজের একটা সুনিশ্চিত জায়গা বা তারা 60 বছর বয়স পর্যন্ত তারা যাতে কাজটা করতে পারে এবং স্থায়ীকরণ মানে স্থায়ী অবস্থায় তারা থাকতে পারে, স্থায়ীকরণভাবে স্থায়ীভাবে কাজটা করতে পারে এবং অবসরকালীন একটা সুযোগ সুবিধা যেটা গভর্নমেন্টের বিভিন্ন জিওতে উল্লেখ করা আছে আর সেই সুযোগ সুবিধাগুলো অন্তত আমরা যাতে পাই। জলপাইগুড়ি সদর ট্রাফিকের উদ্যোগে জলপাইগুড়ি শহরে আজ থেকে শুরু হলো পরিচয়পত্রহীন চালকদের টোটো আটক অভিযান। জলপাইগুড়ি শহরে গত কয়েক মাস আগে সদর ট্রাফিক পুলিশ এবং জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে প্রায় 4000 টোটো চালককে পরিচয়পত্র দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে শহরের বুকে আরও অনেক বেশি টোটো চলাচল করছে, যে কারণে শহরের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে আর সেই যানজট নিয়ন্ত্রণ করতে আজ থেকে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানে নামা হয়। জলপাইগুড়ি সদর ট্রাফিকের ওসি শান্তাশীল বলেন, আজ জলপাইগুড়ি থানামোর এলাকায় এই অভিযান চালিয়ে দুপুর 3:30 পর্যন্ত প্রায় 20টি টোটো আটক করা হয়, যেই টোটো চালকদের কাছে পরিচয়পত্র ছিল না। মিউনিসিপ্যালিটির সাথে এবং এমবিআর সাথে কাজ করে এই 4000 নাম্বারদের অর্ধেক মানে জোর বেজোর সংখ্যায় চালানোর কথা ছিল, কিন্তু তাছাড়াও দেখা যাচ্ছে এক্সট্রা কিছু লোক বাইরে থেকে আসছে যাদের কার্ড টার্ড নেই, যার জন্য সেই যাদের কার্ড নেই বাইরে থেকে আসে সেই টোটোগুলোকে আমরা আটকাচ্ছি, তাদের আইনগত ব্যবস্থা নিচ্ছি। এটা আমাদের আগেই একটা অর্ডার হয়েছে, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনও জানেন, সবাই জানেন, 4000-এর বাইরে যে নাম্বারগুলো নেই তাদেরকে গাড়ি চালানো যাবে না শহরের মধ্যে, ওনারাই অর্ডার করেছেন, সর্বসম্মতিক্রমেই হয়েছে, যার জন্য যাদের আই কার্ড নেই তারা তাদের এগেস্টে এই অভিযান আমরা গাড়ি আটকে রেখেছি। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করল সদর ট্রাফিক পুলিশ।
এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কদমতলা মোড় থানা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। যাতায়াতকারী বেশ কিছু বাইক আরোহীদের মাস্ক দেওয়া হয়, পাশাপাশি যারা মাস্ক ও হেলমেট পরেননি তাদের মধ্যে চকলেট বিতরণ করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ লেখা পোস্টার সাটানো হয়। এ ধরনের কর্মসূচি আগামীতেও চলবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি শান্তাশীল। আজ পথ দুর্ঘটনা রুখতে বাইক ও ছোট গাড়ির চালকদের সচেতন করল মেটলি থানার পুলিশও। এদিন মেটলি ইংডং মোড় এলাকায় পুলিশের তরফে ক্যাম্প করে এই শিবির করা হয়। পথ চলতি বাইক ও গাড়ি চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করা হয়। বাইক ও গাড়িতে লাগানো হয় স্টিকারও, দেওয়া হয় লিফলেট। উল্লেখ্য, গত রবিবার চালসা মেটলি রাজ্য সড়কের আইভিল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। তারপরই এই সচেতনতা শিবিরে নামেন পুলিশকর্মীরা। গরু চুরি বেড়ে চলেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা গ্রামে। গতকাল রাতে গ্রামের অনিল রায়ের বাড়ি থেকে গরু চুরি হয়। আজ বিকেলে এক চা বাগানের মাঝে পা বাঁধা অবস্থায় ওই গরুটির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে হরিচরণ ভিটা গ্রামের অনিল রায়ের বাড়ি থেকে গতকাল রাতে একটি গরু চুরি হয়। তারপর আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিল রায়। বিকেলের পর দেখা যায় স্থানীয় একটি চা বাগানের মধ্যে গরুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। গরুটির পা বাঁধা ছিল। অনিল রায় জানান, গরুটি চুরি করার পর দুষ্কৃতীরা নিয়ে যেতে পারেনি, সেই কারণে গরুটিকে পেতে রাখা হয়েছিল বাগানের মধ্যে। কিন্তু সারাদিন থাকার পর গরুটির মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক গরু চুরি হতে থাকায় গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। সকালে উঠে শুনলাম যে গরু গোয়াল ঘরে নাই, আমার বাড়িয়ালে উঠছে, গরু নাই, তার গরু তো চুরি হয়ে গেছে, গরু কে নিবে, চুরি হয়ে গেছে। তারপর কখন জানতে পারলেন? এটা সাতটার দিকে উঠলাম, তারপর গরু খুঁজাখুঁজি দেখলাম, একটু খুঁজাখুঁজি করে তার পাশে এদিকে। তা কী অবস্থায় পেলেন এখন? এখন পিছনে পা দুইটা বাঁধা, পুরো বাঁধা পিছনে পা দুইটা, সামনেগুলো বাঁধা ছিল না। আর ওই এই বাড়ির লোকটা আসছিলো, ও বলে গরুটা তোমাদের ওখানে মরে আছে, যায় দেখো। আইসে দেখে ছেলে পিছনে পা দুইটা বাঁধা, তারপর ছেলে পা দুইটাকে ছেড়ে দিয়ে বাড়িতে গেল। মানে দুষ্কৃতীরা নেওয়ার চেষ্টা করেছিল, নিতে পারেনি? নিতে পারেনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় জানান, এভাবে প্রতিদিন গরু চুরির ঘটনা ঘটায় চিন্তিত সাধারণ মানুষ। প্রশাসনকে বিষয়টি বারবার জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না দুষ্কৃতীদের ধরতে। এর আগেও কি চুরি হয়েছে এরকম? হ্যাঁ, এর আগে অনেক অনেক বাড়িতে, আমার নিজের বাড়িতে হয়েছে গরু চুরি, তারপরে আমার পাশের বাড়িতে শোনা দেয় না, এই কিছুদিন বিল্ডিং থেকে দরজা খুলে চুরি করে নিয়ে গেলো। কিছুদিন আগে উত্তর বাড়িতে নরেশের বাড়িতে, তার বাড়িতে গডরেজ ভেঙে চুরি করে নিয়ে গেলো। তারপর কিছুদিন আগে একটা গরু চুরি ধরা হলো, ওই আসছে আসে ইনকোয়ারি করছিল, হচ্ছে এরা দিন দিন বাড়তেছে। কি চাইছেন আপনারা? আমরা প্রশাসনের সাহায্য চাচ্ছি। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832 4238 নম্বরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এবি নিউজ। নিজের স্ত্রীর গহনা বন্ধক রেখে গরিব মানুষের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গরিবের ডাক্তার নামে খ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক স্বপন রায়। করোনা পরিস্থিতিতে আজও গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে তাকে। সেই ছবি আজও দেখা গেল রাজগঞ্জ ব্লকের মরিঙ্গাচোরা গ্রামে। শিলিগুড়ি বানেশ্বর মোড়ের বাসিন্দা স্বপন রায় পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। বেশ কয়েক বছর ধরে গরিবের ডাক্তার হিসেবে তিনি গ্রামের মানুষের কাছে বিশেষ পরিচিত। এর কারণ, বেশ কয়েক বছর ধরে গ্রামে গ্রামে গিয়ে স্বপন রায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে করোনা পরিস্থিতি চললেও বন্ধ হয়নি তার চিকিৎসা পরিষেবা। বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে তার। এ বিষয়ে তিনি জানান, গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছেন কয়েক বছর ধরে। প্রথম দিকে কিছু সমস্যা ছিল, সে সময় নিজের স্ত্রীর গয়না বন্ধক দিতে বাধ্য হয়েছিলেন।
পরবর্তীতে কিছু সহৃদয় মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখন সেভাবেও চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। চরম সমস্যা থাকলেও বিনামূল্যেই এখনও এই পরিষেবা দিয়ে যাচ্ছেন গরিবের ডাক্তার স্বপন রায়। দুঃখ, আমি তো টিভি পেপার সবসময় দেখি, আমি খুব কষ্ট করি, আমি খুব গরিব, মানে একদম গরিব সাধারণ ঘরের ছেলে এবং গরিব মা বোনদের কথাগুলো জানি। তো আমি প্রথমে যখন এটা বলিনি অনেক, মানে অনেক সময়, কিন্তু আজকে এটা বলতে চাচ্ছি, প্রথমে যখন আমি ক্যাম্পগুলো শুরু করি প্রচুর অর্থের দরকার, তখন আমার কিছু গোল্ড চেন ছিল, একটু রিং ছিল এবং বউয়ের কিছু সোনা গয়না ছিল, সেগুলো ব্যাংকে বন্ধক রেখেই আমি ক্যাম্পগুলো মেডিসিন এগুলো নিয়েছি, ব্যাংকে লোন করে এই ক্যাম্পগুলো শুরু করছি। কেন, পয়সা ছাড়া তো হবে না, আর আমি তো কারো কাছে কোনো অনুমোদনও পাইনি আর কারো কাছে এখনও চেয়েছি কিন্তু এখনও পাইনি। করোনা ভাইরাসের সংক্রমণের জের বিগ বাজেটের পুজো নেই, তাই রোজগারও তেমন নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর ক্লাবগুলোকে 50,000 টাকা করে দেবার কথা ঘোষণা করার পরই প্রতিমার চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা। যারা পুজো করবেন না ভেবেছিলেন তারাও পুজো করার কথা ভাবছেন, বিগ বাজেটের পুজো নেই, তাই এক চালার কিছু ঠাকুর বানিয়েছিলেন মৃৎশিল্পীরা, ভেবেছিলেন পুজো হবে কি না, কিন্তু মুখ্যমন্ত্রীর পুজো কমিটিগুলিকে টাকা দেবার ঘোষণার পরই প্রতিমার চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। কিন্তু প্রতিমা আগে থেকে বানানো হয়নি, তাই চাহিদা মেটাতে পারছেন না শিল্পীরা। দুর্গাপূজার ওপরেই সারা বছরের রোজগার নির্ভর করে থাকে মৃৎশিল্পীদের, 1,00,000 টাকা পর্যন্ত প্রতিমার অর্ডার এসে থাকে। এবার সেই জায়গায় প্রতিমার দাম এসে দাঁড়িয়েছে 17,000 থেকে 25,000 টাকায়, মাথায় হাত মৃৎশিল্পীদের। এখন বর্তমানে একটু মাথাচাড়া দিচ্ছে পুজোর ব্যাপারটা, আর 2 মাস আগেও পুজোর ব্যাপারটা নিয়ে একটা সমস্ত পুজো কমিটি প্লাস আমরা যারা প্রতিমা শিল্পী তারাও একটা দোলা চলেছিলাম যে আদৌ পুজো হবে কি হবে না, হলেও বা কী পরিসরে হবে, সেটা নিয়ে আমরাও একটা দোলা চলেছিলাম। যাই হোক, এখন মোটামুটি একটা পূজার সাড়া পাওয়া যাচ্ছে আর কি। চাহিদা কী অনুপাতে বেড়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা আগ পর্যন্ত পুজো কমিটি কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে পূজা করবে না, ঠিক আছে। এবার ঘোষণার পরে সেই যে অনুদান সেটা পাওয়ার লক্ষ্যে কিছু কিছু পূজা কমিটি উদ্যোগ নিয়ে ছোট পরিসরে হলেও পুজো করতে এগিয়ে আসছে। তো এখন তারা আদৌ প্রতিমা কীভাবে চাইছে না চাইছে সেটা একটা বড় ব্যাপার। তো বড় পরিসরে পুজোর সম্ভাবনা এবছর নেই আর কি। এবার সময় কাজ করতে পারতেছি না, তাহলে একটু কাজ হয়েছে আমাদের পোষাবে না, মালিকেরও পোষাবে না, এই সমস্যা। এই দুর্গাপূজার উপরে কি সারা বছর নির্ভর করে? আমরা সারা বছরে পূজাই, দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা নির্ভর করি, এবার হলো না আমাদের। তাহলে কী করবেন আগামী? এখন আগামী এইভাবে চলতে হবে, ভগবানই ভরসা নাকি? হ্যাঁ, ভগবানের ভরসা। জ্যোতিষ শাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব, গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামে জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। জ্যোতিষ কুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। প্রকৃত জ্যোতিষী সত্যিই পারেন দুর্ভাগ্যকে জীবন থেকে মুছে দিতে, জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধি আনতে। 350 বছরের বংশ পরম্পরায় জ্যোতিষী শ্রীদেবাচার্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের আস্থা অর্জনকারী। তিনি বর্তমান সময়ে একজন অন্যতম সেরা জ্যোতিষী। তিনি গণসাহিত্যিক ও জ্যোতিষী নির্মল আচার্যের পৌত্র। পৃথিবী বিখ্যাত জ্যোতিষী সন্তোষ শর্মাচার্যের ভ্রাতুষ্পুত্র হলেন শ্রীদেবাচার্য। উত্তরবঙ্গ সংবাদে নিয়মিত রাশিফল লিখছেন তিনি। শ্রীদেবাচার্য এখন নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরের কদমতলায় হোটেল ডিলা প্রীতমে। 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার তিনি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বসবেন সেখানে। তাই দেরি না করে নিজের ভাগ্যকে যাচাই করতে চলে আসুন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যের কাছে। অ্যাস্ট্রোলজারটা কিন্তু ভগবান, আমি কিন্তু ভগবান, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা গাইডেন্স দরকার। এবং অ্যাস্ট্রোলজি যদি সঠিকভাবে তার ডায়াগনোসিস অনুযায়ী একটা মানুষকে যদি সঠিকভাবে পরিচালনা করেন এবং সঠিক রাস্তা, আমরা একজন পথপ্রদর্শক, সঠিক পথটাকে পরিচালিত করতে পারি। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি যেটা বলতে পারি যে যেহেতু আমার হোল ফ্যামিলি জেনারেশান বাই জেনারেশান আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ,
এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি, তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটার পরিচিতি বেড়েছে, আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে, অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স নিবেদন করছে অ্যাবলন ইনস্টিটিউট। আজ নতুন করে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্ত 2 জন, 4 ও 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা। টিউশনের পথে মেয়ের উদ্দেশ্যে কিছু যুবকের কটূক্তি করার প্রতিবাদ জানাতে প্রেরিত প্রাক্তন সেনাকর্মী, দোষীদের কঠোর শাস্তির দাবি প্রাক্তন সেনাকর্মীদের সংগঠনের। শহর জলপাইগুড়িতে ফের শুরু টোটো অভিযান, চালকের পরিচয়পত্র না থাকলে টোটো আটক করছে ট্রাফিক পুলিশ। স্ত্রীর গহনা বন্ধক রেখে গ্রামে গ্রামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরিবের ডাক্তার হিসেবে খ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক স্বপন রায়। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ, কোলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই, দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।